আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, ঐতিহ্যের পাশে সব সময়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভির পর্দায়। প্রিয় দর্শক, বরাবরের মতো আজও আমরা হাজির হয়েছি আজকের দিনের আপডেট নিয়ে। বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা কুমিল্লায় প্রতিমার পায়ে কোরআন রাখাকে কেন্দ্র করে সারা দেশে যে উত্তাল ছড়িয়ে পড়েছিল সেই ঘটনাটি। আপনারা জানেন যে গতকাল রাতে কক্সবাজার থেকে সেই সন্দিগ্ধ ব্যক্তিটিকেও কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। তো আজকে সকাল থেকেই কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা আপনাদেরকে সেই আপডেট জানাবার জন্য সারাদিন পুলিশ সুপার কার্যালয় এবং পুলিশ লাইন্সে ছিলাম। তো আমরা তেমন কোনো তথ্য আপনাদেরকে আজ দিতে পারিনি, তার কারণ হচ্ছে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই আমরা কিন্তু পুলিশ সুপার কার্যালয়ের সকল সাংবাদিকরা অপেক্ষা করছিলাম যে বিভিন্ন আপডেট জানার জন্য, এবং এই আটক ইকবালকে নিয়ে আসার জন্য তার গাড়িটা কোথায় আছে এবং কখন সে পুলিশ সুপার কার্যালয়ে প্রবেশ করবে। ঠিক এই যখন পরিস্থিতি, তখন আমরা খোঁজ পেলাম যে পুলিশ তার পূর্ব নির্ধারিত গতিপথ পরিবর্তন করে তাকে নিয়ে পুলিশ লাইন্সে আসা হচ্ছে। আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আবার সেই গণমাধ্যম কর্মীরা পুলিশ লাইন্সে গিয়ে জড়ো হই এবং অপেক্ষায় থাকি যে তাকে এক নজর আপনাদেরকে দেখানোর জন্য, একটু ফুটেজ নেওয়ার জন্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য, কিন্তু সেখানেও আমরা প্রায় ব্যর্থ হচ্ছিলাম। তো এক পর্যায়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমের দায়িত্ব যিনি আসছেন জনাব তানভীর সাহেব, আমাদেরকে সেই সুযোগটা একেবারেই এক মিনিটের জন্য করে দিয়েছিলেন যে সেই আলোচিত ইকবালকে আমাদের সামনে এনেছিলেন এবং তাকে হেলমেট পরা অবস্থায় এনেছেন, কিন্তু তাকে কোনো কথাবার্তা জিজ্ঞেস করার সুযোগ দেয়নি এবং সেই সাথে গণমাধ্যমের কাছে পুলিশের পক্ষ থেকেও কিন্তু তেমন কোনো বক্তব্য দেয়নি। তবে জনাব তানভীর আহমেদ যে কথাগুলো বলছেন সেটি হচ্ছে এইরকম করেছি, এই মাত্র তাকে আমরা রিসিভ করেছি, আমরা আগে তাকে জিজ্ঞাসাবাদ করব, তার যে প্রসেসগুলো সবকিছু শেষ করব, তারপর আপনাদেরকে যথাসময় সবকিছু জানানো হবে। আমরা চাই যে সবাই সেই সম্প্রীতি বজায় রাখবো, সবাই একসাথে থাকবো, আপনাদের সহযোগিতা আমাদেরকে অনেক সাহস জুগিয়েছে। তো প্রিয় দর্শক, পুলিশ আজ আমাদেরকে সারাদিন কোনো তথ্য দেয়নি, বিষয়টি এমন নয় যে তারা আড়াল করে রাখতে চাইছেন, সেটি আরও গুরুত্বপূর্ণ তথ্য বের করার স্বার্থেই হয়তো তারা বিষয়টিকে গণমাধ্যমের কাছে এখনও বলেননি। আমরা প্রত্যাশা করব যে আগামীকাল হয়তো আরও ভালো তথ্য তারা আমাদেরকে সরবরাহ করবেন। তবে আমরা ইতিমধ্যেই আটক ইকবালের বাড়িতে গিয়েছিলাম, তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছিলাম, তার মা, তার ছোটো ভাই এবং তার নানি এবং আর আশপাশের কিছু লোকের সাথে আমরা কথা বলেছি। চলুন দেখে আসি তারা কি বলেন। বাবা রে মরিয়াম, দুদিন বাদে মরিয়া যাম। এটাই আমার ভাই, জি। এই জলফাই কালারে একটা গেঞ্জি পরে আর একটা ট্রাউজার পরে আর হাতে একটা কি জানি নিয়ে, এটা তো মন্দিরের, এটা মন্দিরের। তাহলে কি বলতেছে অন্য কেউ করাইতে পারে তারা দিয়ে এরকম? আমার কালটা করে দে, আপনি করাইতে পারবেন? হ্যাঁ, মানে যেটা আপনি যেটা কইবেন এটা করে দিব। মনে করতেছে আমার নিজের জীবনটা নিজে দিয়ে লাগতাম, কেন আমার ফেটে এই সন্তান আসলো, সন্তানটারে যে ফান আপনারা যন্ত্রণ গুলি দিয়ে নেন, আর না পাইলে আমারও নিয়ে আসে লটকাই দিয়ে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে আমরা কথা বলেছি তার পরিবারের সদস্যদের সাথে, তার মাও কিন্তু তার বিচার চান এবং তার মা কিন্তু সিসিটিভির ফুটেজ দেখেই তাকে শনাক্ত করেছিল এবং পরিবারের সদস্যরা সিসিটিভির ফুটেজ দেখেই শনাক্ত করতে পেরেছিলেন যে এটি সেই ইকবাল। অর্থাৎ যদি এমনটি হয়ে থাকে আর সিসিটিভির ফুটেজে আমরা যখন দেখতে পেলাম যে তার হাতে কোরআন এবং সেই কোরআনটি সেখানে রেখেছে এবং গদাটি কাঁধে করে নিয়ে এসছেন, অর্থাৎ পুলিশ না বললেও আমরা আপাতত অনেকটাই নিশ্চিত যে ইকবালের সংশ্লিষ্টতা রয়েছে। তবে আমরা প্রত্যাশা করব আগামীকাল পুলিশ হতে এমন তথ্য দিবেন যে এর পেছনে আরও কী রহস্য রয়েছে সেই সব খবরাখবর। তো এর মধ্যে আরেকটি বিষয় উঠে এসেছে যে গতকাল আমরা লাইভে একটি বিষয় বোঝানোর চেষ্টা করেছিলাম যে সিসিটিভির ফুটেজটি কেন দেরি হলো এবং সিসিটিভির ফুটেজ কীভাবে কাজ করে, তারপরও কিন্তু অনেক দর্শকের কৌতূহল কাটেনি, অনেকেই কিন্তু
আজও সোশ্যাল মিডিয়াতে নেতিবাচক মন্তব্য করেছেন। তো এ বিষয়টিকে আমরা আরও গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাই সেই দারোগা বাড়ির মসজিদের কাছে এবং সেই সিসিটিভির ফুটেজটি যে বাড়িতে লাগানো আছে সেখানে সেখানে গিয়ে সরাসরি আমরা শুনে আসি আসলে সিসিটিভি। প্রিয় দর্শক, এই মুহূর্তে কুমিল্লা সহ সারা বাংলাদেশের যে বিষয়টি সবচেয়ে আলোচিত সেটি হচ্ছে মসজিদ থেকে একটি কোরআন শরীফ নিয়ে হিন্দুদের পূজা মণ্ডপের হনুমানের পায়ের উপর রাখাকে কেন্দ্র করে যে সারা দেশে উত্তাল হয়ে গেছে সেই বিষয়টি। আর এই বিষয়টিকে যত সহজে মানুষের সামনে আজকে তুলে ধরা গেছে সেটি হচ্ছে সিসিটিভির ফুটেজ। আর এই সিসিটিভি ফুটেজ নিয়ে নানা রকম গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, যার কারণে গতকালও আমরা একটা ভিডিও সংক্ষিপ্ত একটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছিলাম যে সিসিটিভির ফুটেজের কারণে কিন্তু আজকে এই বিষয়টি উদ্ভাসিত হয়ে আসছে যে আমাদের সামনে কীভাবে এই ঘটনাটা ঘটলো এবং কারা এর সাথে জড়িত। তো আমরা আজকেও দেখলাম যে অনেকের মধ্যে নানা রকম প্রশ্ন আসছে যে এই সিসিটিভির ফুটেজটা কেন এত দেরি হলো, কিংবা সিসিটিভির ফুটেজটা কীভাবে জুম ইন হলো, সিসিটিভির ফুটেজটা আবার পরিকল্পিত কিনা বা সাজানো কিনা বানানো কিনা, এরকম নানা রকম প্রশ্ন আসছে। তো সব কিছুর প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই মূলত আজকে আমি এখানে দাঁড়িয়েছি। তো আমি যেইখানটায় দাঁড়িয়েছি আমার পেছনে একটি দিঘি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী দারোগা বাড়ির দিঘি, অর্থাৎ আমার ডান পাশে হচ্ছে দারোগা বাড়ির মাজার এবং আমার বাঁ পাশটাতে হচ্ছে সেই আলোর চিত্র যেই সিসিটিভি ক্যামেরাটা ফিট করা আছে, অর্থাৎ ওই যে ওই সাদা যে দোতলা বাড়িটি দেখতে পাচ্ছি সেই দোতলা বাড়ির যে নারকেল গাছের সংলগ্নে একটি কিন্তু সিসিটিভি লাগানো আছে যেটি অত্যাধুনিক, অর্থাৎ এই সিসিটিভি ক্যামেরা কিন্তু এতটাই আধুনিক যে এটি কোনো বস্তু কিংবা বিশেষ করে প্রাণীর গতিবিধি লক্ষ্য করতে পারে। অর্থাৎ আপনি যদি এই সিসিটিভির পাশ দিয়ে যান তো অটোমেটিক্যালি এই সিসিটিভি আপনাকে জুম ইন করে আপনাকে ফলো করতে থাকবে এবং আপনি যত দূর যাবেন সে তত দূর পর্যন্ত না আপনাকে লক্ষ্য করতে থাকবে, অর্থাৎ কমপক্ষে আধা কিলোমিটার দূর পর্যন্ত এই সিসিটিভি ক্যামেরাটা লক্ষ্য করে, যেখানে শক্তিশালী লেন্স লাগানো আর এটি 360 ডিগ্রি পর্যন্ত এটি ঘুরতে পারে। তো আপনি লক্ষ্য করবেন যে এই পারের সিসিটিভির ক্যামেরাটা কিন্তু পশ্চিম দিকের মূলত রাখা, অর্থাৎ এই পুকুরটি যিনি ইজারা নিয়েছেন গত 3 বছর আগে তিনি কিন্তু এই বাড়ির মালিক, আর তিনি একজন ব্যাংক কর্মকর্তা হয়ে সৌখিন একজন মৎস্য চাষী হিসেবে এই পুকুরটি ইজারা নিয়েছেন, এখানে মাছ চাষ করেন। তো এই মাছ মূলত পাহারা দেওয়ার জন্যই কিন্তু তিনি বাড়িতে একে অত্যন্ত সৌখিন মানুষ হিসেবে তিনি অত্যন্ত দামি একটি সিসি ক্যামেরা লাগিয়েছেন, যার ফলশ্রুতিতে এবং যার কল্যাণে কিন্তু আজকে আমরা এই মসজিদের সেই রাত্রে 13 তারিখ রাতে ঘটে যাওয়ার ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যারা বিতর্ক করছেন যে সিসি ক্যামেরা কীভাবে এত দূর গেলো, কিংবা কীভাবে জুম ইন হলো, কিংবা কীভাবে মানুষটাকে লক্ষ্য করে ঘুরলো, তার বর্ণনা আপনি এতক্ষণ শুনলেন যে এটি একটি অত্যাধুনিক ক্যামেরা আর যার কারণে এটি কিন্তু জুম দূরের বিষয়বস্তু করে জুম করে নিয়ে আসে এবং বস্তুকে সে লক্ষ্য করে ঘুরতে সক্ষম হয় 360 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত সেটি ঘুরে, এবং এর লেন্স এত শক্তিশালী যে আধা কিলোমিটার দূর থেকে পর্যন্ত সেটি শনাক্ত করতে পারে। তো এখন দেখে থাকবেন যে এই পূর্ব পাড়ের বাড়ি থেকে যখন পুকুরের মাছ রক্ষার জন্য এখানে ক্যামেরাটি লাগানো হয়েছে সেটি কিন্তু শুধু মাছই রক্ষা করে না, এই চারপাশে যত মানুষ চলাচল করে সেগুলোও কিন্তু সে ফলো করছে। তো ওই রাত্রে যখন লোকটা এই ভেতরে আসে এবং উত্তর পাড় দিয়ে যখন সে এই উত্তর পশ্চিম কোণ দিয়ে যখন সে বারান্দা থেকে কোরআন শরীফটি নিয়ে যায় এবং উত্তর পাড় দিয়ে যখন সে এখানে উত্তর পার হয়ে পূর্ব এখানে জাহাজ বিল্ডিং নামে একটা বিল্ডিং আছে এই রাস্তা দিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সিসি ক্যামেরার ভিতরে রেঞ্জের ভিতরে ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ক্যামেরাটি তাকে ফলো করেছে। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে সিসি ক্যামেরাটি কেন এত দেরি করলো, ফুটেজগুলো পেতে কেন দেরি হলো। তো প্রিয় দর্শক, আপনারা একটা বিষয় বুঝবেন যে 12 তারিখ দিবাগত রাতের ঘটনা, 13 তারিখ কিন্তু একটি বার্নিং এসে সারাদিন কিন্তু এটা নিয়ে আলোচিত, তারপর দিন শেষে পুলিশ এই বিষয়টিকে লক্ষ্য করার জন্য প্রথমেই কিন্তু তারা যে মণ্ডপের আশপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা সেগুলো লক্ষ্য করেছে। প্রথমত বলা দরকার যে মণ্ডপের মধ্যে কোনো সিসি ক্যামেরা ছিল না এবং এর আশপাশেও ওই রকম গুরুত্বপূর্ণ পয়েন্টে কোনো সিসিটিভি ছিল না, আর কারণ মণ্ডপের আশপাশের বেশ কয়েকটা বিল্ডিং কিন্তু নির্মাণাধীন। তো এইসব কারণেই কিন্তু এই এখানে সিসি ক্যামেরা পেতে অনেক
কষ্ট হয়েছে অনেক দূরের সিসি ক্যামেরাকে ডিটেক্ট করে কার বাসায় আছে এগুলো নিয়ে এবং সারা রাত্র বিশ্লেষণ করার পরে এগুলোকে একটা সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু বর্ণনা করে যে সন্দিগ্ধ লোকটা কোন দিকে যাচ্ছে, তার গতিবিধি অনুযায়ী আরেকটা ক্যামেরাকে কিন্তু তাকে আবার দেখতে হচ্ছে। এরকম করে মোটামুটি এই এই দারগা বাড়ি এবং নানুয়ার দিঘি এবং চকবাজার সহ এই আশপাশের অন্তত বেশ কিছু সিসি ক্যামেরা কিন্তু পর্যবেক্ষণ করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে এত বিষয়টি এত সহজে এবং এত কম সময়ে বের করার অত্যন্ত দুঃসাধ্য ছিল, যার কারণে 14 তারিখ থেকে আমরা যদি 20 তারিখ ধরি এখানে 6 দিন, এই 6 দিন কিন্তু শুধু সিসি ক্যামেরার ফুটেজগুলো বিশ্লেষণই করা হয়নি। এখানে যাকে শনাক্ত করা হয়েছে তার সম্পর্কে অনেক যাচাই বাছাই তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে, অনেককে আটক করে তার সম্পর্কে জানা হয়েছে, তারপরেই কেবল কিন্তু পুলিশ সিদ্ধান্ত নিয়েছে যে না এই ব্যক্তিটি আসলে সেই ব্যক্তি। তখন পুলিশ ভাবলো যে না এবার এটা কি প্রকাশ করা যায়। তো সুতরাং প্রিয় দর্শক, আপনারা একটা বিষয় বুঝবেন যে আমরা পুলিশের পক্ষে কথা বলছি না, আমরা বলছি একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলছি। সুতরাং এখানে নিয়ে আমরা বাজে মন্তব্য কিংবা বিরূপ মন্তব্য করা থেকে আমরা একটা সাবধান থাকা উচিত, এই কারণে যে আমরা সবাই চাই এই বিষয়টি স্পষ্টভাবে বেরিয়ে আসুক এবং বেরিয়ে এসছেও, এবং যার ফলশ্রুতিতে কক্সবাজার থেকে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে, আজ কিন্তু তাকে কুমিল্লা আনা হয়েছে এবং তাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর জিজ্ঞাসাবাদ শেষেই হয়তো পুলিশ আবারও বলতে পারবেন যে ঘটনার পেছনে আরও রহস্য কী। তো প্রিয় দর্শক, আপনারা দারোগা বাড়ির কাছ থেকে সরাসরি দেখতে পেলেন যে সিসিটিভির ফুটেজটি কোথায় লাগানো ছিল, কীভাবে ফুটেজটি সিসিটিভিটি কাজ করেছে। তো সব মিলিয়ে আমরা বুঝতে পারলাম যে সিসিটিভির যে বিতর্ক সেটি আমরা তৈরি করছি, এটি আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা আগামীতে দায়িত্বশীলভাবে কমেন্ট করব, লাইক করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে একটি অনুরোধ করব, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঐতিহ্য টিভি, ঐতিহ্যের খোঁজ। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, থাকুন ঐতিহ্য টিভির সাথেই।